জাতীয় দলের ক্রিকেটারদের বিকল্প ক্রিকেটার তৈরি করে রাখতে বাংলাদেশ টাইগার্স নামক ছায়া জাতীয় দল গঠন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে ক্রিকেটারদের সারা বছর প্রশিক্ষণ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করা হবে। বাংলাদেশ টাইগার্স নামক ছায়া জাতীয় দলে থাকবেন ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়, নাসির হোসেন ও শফিউল ইসলামদের মতো ক্রিকেটাররা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনাটির দায়িত্বে থাকা কাজী এনাম আহমেদ। এই প্রসঙ্গে কাজী এনাম বলেন, এই দলের ট্রেনিং কিন্তু সারা বছর চলবে। এ দল সাধারণত কোনো সিরিজ বা সফরের আগে কাজ করে, সবসময় সিরিজ আয়োজনও সহজ হয় না, বড় চ্যালেঞ্জ থাকে। করোনার কারণে এখন এসব অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু এটা ইমরুল, সাব্বির, বিজয়, নাসির, শফিউলদের মতো খেলোয়াড়দের জায়গা। তারা কিন্তু এখন অনূর্ধ্ব ১৯ বা এসপি দলে নেই, তাদের খেয়াল রাখার জন্যই এই বাংলাদেশ টাইগার্স। তবে তিনি এখানে আশরাফুলদের মতো অভিজ্ঞ আর বয়স্ক ক্রিকেটারদের কথা বলেননি। নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এখানে আশরাফুলদের কোনো জায়গা হবে না, বিশেষ করে মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, আরও অনেক ক্রিকেটার যারা অবহেলিত রয়েছেন, যেমন তুষার ইমরান সারা বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে সেটা সবাই জানে, কিন্তু কোনো অজানা কারণে তিনি সবসময়ই জাতীয় দলের অবহেলিত। অন্তত তাকে টেস্টের সুযোগ দেওয়া যেতেই পারত, তাই নিশ্চিতভাবে বলে দেওয়াই যায় মোহাম্মদ আশরাফুলদের এখানে কোনো জায়গা হবে না। এদিকে বর্তমানে চলছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল এর এবারের আসর। টুর্নামেন্টটি শেষ হওয়ার পরেই বাংলাদেশ টাইগার্সের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কাজী এনাম আহমেদ। এটি নিয়ে ইতিমধ্যে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিকল্পনার দায়িত্বে থাকা আরেক বিসিবি কর্মকর্তা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। কাজী এনাম বলেন, আমার ইতিমধ্যে সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আর বোর্ড সভাপতির সঙ্গে কালকে কথা হয়েছিল। এই লীগটা যে শেষ হচ্ছে, এরপর আমরা দ্রুতই এর কাজ শুরু করব। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, 16 কিংবা 20 জন ক্রিকেটার নিয়ে এই দলটি তৈরি করা হবে বলে জানিয়েছেন কাজী এনাম। তবে সবার সঙ্গে আবারও আলোচনা করে স্কোয়াডের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সিসিডিএমের এই চেয়ারম্যান বলেন, স্কোয়াডটা 16 থেকে 20 জনের হতে পারে। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব যে আমাদের স্কোয়াডের সাইজ কত হবে। এই কাজটা সারা বছরেই অব্যাহত থাকবে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, জাতীয় দলের এই নতুন ছায়া দলে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? সেই সাথে মোহাম্মদ আশরাফুলকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।